হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। এখন দেখো, বাজে সকাল হলো 6টা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি একটু সকাল সকালই উঠে পড়েছি, কেননা আজকে একটু মন্দিরে যাব পুজো দিতে। তো আজকে আমি এখন দেখো কাজ বাজ সেরে সব সেরে নিয়েছি, পুজো টুজো আজকে সকাল সকাল হয়ে গেছে। তো এখন আমি এক রেডি হব যাওয়ার জন্যে। তো চলো, তোমরাও আমার সাথে যা, চলো তোমাদেরকেও দেখাবো, তোমরাও আমার সাথে থেকো। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা এসেছি বড় কাছারি মন্দিরে পুজো দিতে। দেখো এটাই হলো বড় কাছারি মন্দির। আমার কর্তাকে দেখো দাঁড়া হাতে দাঁড়িয়ে আছে। আর এই দেখো, এই যে ভিতর থেকে দেখো, এই যে একটা গাছের গুঁড়ির মতন দেখতে পাচ্ছো, এই যে আমি মন্দিরে চত্বরে, আর এই গাছের গুঁড়ির মতন দেখতে পাচ্ছো, এই গাছের গুঁড়িটাই দেখো এখান থেকে বেরিয়ে মন্দিরের মাথা হয়ে কত দূর শাখা পোকা পোশাখা বিস্তৃত করেছে। দেখো এই দেখো কত দূর গেছে, এটা কিন্তু মন্দিরের ভেতর থেকেই উঠেছে। এই দেখো এত দূর অব্দি শাখা পোশাখা ছাড়িয়েছে। আর এটা হলো মন্দিরের চত্বর। এখানে সব ধূপ মোমবাতি সব রকম বাবার মাথায় যা হালবার জন্য ঘর সব এখানে পাওয়া যায়। এই দেখো ওই দূরেও আছে, এটা এইটুকুই হলো মন্দির চত্বর। এখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরটা তোমাদের দেখাতে পারলাম। এটা হলো মন্দিরে যাওয়ার রাস্তা। দেখো এগিয়ে যাচ্ছে, এগিয়ে সোজা রাস্তাটা গ্যাস গিয়ে একদম মেন রোডের সাথে এসেছে। এদিকে বেরিয়ে যাওয়ার রাস্তা, মেন মন্দিরে যাওয়ারও রাস্তা। এই রাস্তা ধরে এই ঢুকতে হবে, আবার এই রাস্তা ধরেই বেরোতে হবে। এই রাস্তার পাশেই রয়েছে দেখো ছোট ছোট সব দোকান। এখানে তুমি বাবার জন্য মিষ্টিও নিতে পারো এখান থেকে, আর আবার পুজো দিয়ে তুমি এখান থেকে কিছু খাবারও খেয়ে নিতে পারো।